দর্শক, সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে কালবৈশাখী ঝড় এবং সেই কালবৈশাখী ঝড়ের সর্বশেষ খবর জানাতে সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী দাসনুভা। আমরা সরাসরি চলে আসছি তার কাছে। দাসনুভা, সকাল থেকে আমরা জানি যে বৈশাখী ঝড় শুরু হয়েছে, তো এখন বর্তমানে রাজধানীর অবস্থা বা চিত্র কেমন আপনি দেখছেন জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, সকাল থেকে কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে। আসলে সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা ছিল, কিন্তু মেঘলা থাকলে কিন্তু বৃষ্টির কোনো আভাস ছিল না, কিন্তু 6:30টার পর থেকে আকাশ একেবারে কালো হয়ে আসে এবং কালো হওয়ার সাথে সাথে কিন্তু বৈশাখের প্রথম বৃষ্টি ঢাকা নেমে আসে। এবং একটি বিষয় আমরা দেখতে পেয়েছি, আমরা এখন দাঁড়িয়ে আছি একেবারে রাস্তায় এবং এখন যেহেতু রোজার সময়ের কারণে কিন্তু অফিসের সময় এবং কিছুটা আগিয়ে দেওয়া হয়েছে। অফিসের সময় এগিয়ে দেওয়ার কারণে মানুষ যারা অফিস যাবেন বা তাদের নিজস্ব গন্তব্যে যাবেন তারা বেলা সকালের দিকে বের হয়েছেন এবং বের হওয়ার সাথে সাথে তারা যে তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের বলেছেন বৃষ্টি হবে এরকম কোনো পরিস্থিতি বা এরকম কোনো মূলত প্রস্তুতি তাদের মধ্যে ছিল না। তাই যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ একেবারে কালো হয়ে এসেছে, বৈশাখের প্রথম বৃষ্টি নেমেছে, তারা আমরা দেখতে পাচ্ছি অনেকে ফ্লাইওভারের মধ্যে আশ্রয় নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বন্ধ দোকানের সামনে তারা আশ্রয় নিয়েছেন। এছাড়াও আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হচ্ছে, বজ্রপাতে যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টি সবাই বলছেন, যেন তারা সাবধানে থাকেন। এবং অল্প বৃষ্টিতেই আমরা দেখতে পাচ্ছি, আমার ঠিক সামনেই আপনি দেখতে পাবেন কিছুটা পানি জমে গেছে। আবার এখন যেহেতু বৈশাখ মাস, সামনের দিনগুলোতে আরও বেশি বৃষ্টি হবে, ঝড় হবে, কালবৈশাখী ঝড় হবে, কিন্তু ঢাকার রাস্তায় যেন পানি না জমে এবং জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, তো সেই বিষয়টি যেন তারা আশা করছেন যেন নির্বিঘ্নে তারা চলাচল করতে পারেন। আমরা একটু দেখব আশপাশে কি হচ্ছে যদি সম্ভব হয়, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে একটু দেখে নিচ্ছি। এর মাঝেই কিন্তু বাস চলাচল করছে, এর মাঝেই রাস্তায় গাড়ি চলাচল করছে এবং এই ভোগান্তির মধ্যে পড়েছে মানুষ, তারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন জায়গায়, বন্ধ দোকানের সামনে আশ্রয় নিয়েছে, তারা রিক্সার হুড টেনে বসে আছেন, কেউ ফ্লাইওভারের মধ্যে আশ্রয় নিয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে তারা আশা করছেন বৃষ্টি কিছুটা কমে আসবে এবং তারা একটি তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো এই ছিল কিন্তু ঢাকার প্রথম বৈশাখী ঝড়ের, আমার ঢাকা প্রথম আজকে বৈশাখী ঝড় হলো বৈশাখের পরে। তো আমার কাছে এই ছিল শেষ খবরাখবর, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।